আমার খাওয়া দাওয়া উঠা বসা চলা ফিরা কাপড় চোপড় সাজগোজ সব জিনিস কতটুকু এদের তরিকার থেকে বাঁচতে পারতেছে। কেন এদের তরিকার থেকে যদি বাঁচতে না পারলাম তাহলে যেটা বললাম জীবনের মজা পাওয়া যাবে, স্বাদ পাওয়া যাবে, আমি সুখী হইতে পারব, আমি শান্তি পাব না, সুখ পাব না, শান্তি পাব না। রব্বে কাবার কসম, আজকে সোনার মালিকও সুখী না, সোনার মালিক ঠিক সোনার মালিকও মনে হয় বুঝাইতে পারি না। যান জুয়েলারি গুলাতে দেখেন যে ওরা সোনার মালিক না, সোনাই তো বেচে না, সোনার মালিক না, ওরা সুখী? হ্যাঁ, সোনার মালিকও কি না সুখী, মেইলের মালিকও, ফ্যাক্টরির মালিকও, দোকানের মালিকও সুখী না। যে সুখের তাবিজ দেয় ও সুখী না। আছে না সুখের লেগে তাবিজ দেয় না, দেয় না, দেয় ওরে জিজ্ঞেস করেন ও সুখী না, যে সুখের তাবিজ দেয় ও কি না সুখী, ও সুখী না। দেখেন না মাঝে মাঝে পোস্টারে দেখা যায় সুখের জীবন, ঠিক না? হ্যাঁ, কি যে সুখের জীবনের ট্যাবলেট বেছে ও সুখী না, মনে হয় বুঝাইতে পারি না। যুবকরা বলছে, বুড়ারা হয়তো নাও বুঝতে পারে, পোস্টারে দেখা যায়, আমরাও তো চোখ লুয়ে চলি, ও সুখী না। কারণ ওই যে বললাম না, নিবিড় ভাবে সময় দিয়া নারী পুরুষ নির্বিশেষে আমরা কেউ ভাবি না যে আল্লাহ আমি ডেলি 32 বার আশ্রয় চাইতেছি, মাসে এতবার, বৎসরে এতবার, আমার জীবনটায় কতবার, কিন্তু আমি সুখী না কেন? আমি কতটুকু ওদের তরিকার থেকে মুক্ত হইলাম, আমার ঘর কতটুকু মুক্ত, আমার ছেলে পেলে কতটুকু মুক্ত, আমার স্ত্রী কতটুকু মুক্ত, আমি কতটুকু মুক্ত? নাইলে কিন্তু আল্লাহ এটা ডেলি চাইতে বলতেন না। কিছু ওষুধ আছে ডেলি খাইতে হয়, জীবনভর খাইতে হয়, ঠিক না? বলমু, যাদের প্রেশার হয়ে গেছে, হাই প্রেশার, অগো কিন্তু মৌত পর্যন্ত খাইতেই বো, ডেলি খাইতেই, ঠিক না? যার ডায়াবেটিস হয়ে গেছে, আর মৌত পর্যন্ত খাইতে হবে, ডেলি খাইতে হবে, ঠিক না? হ্যাঁ, কেন? এটা বড় জরুরি। কেন? প্রেশার যদি বেড়ে গেল, প্রেশার যদি বেড়ে গেল, তাহলে প্রেশার শুধু বাড়বে না, আরো 2-4-10টাকে আনবে। প্রেশার বাড়বে শুধু, আরো 2-4-10টাকে ডেকে আনবে না, কি স্ট্রোক, ব্রেন স্ট্রোক হবে, হার্ট স্ট্রোক হবে, প্যারালাইসিস হবে, কি কোন প্রেশার থেকেই তো হয়। তো কি একা বাড়ছে নাকি, ও আরো 2-4-10টাকে কি আনছে, ডেকে আনছে। এই জন্যই আল্লাহ এটাকে জরুরি মনে করছে, এই জন্য ডেলি চাইতে বলছে, এটা ডেলি চাইতে হবে তোমার। কিন্তু আমার চাওয়া নিয়ে আমার প্রশ্ন না, আমার চিন্তা হলো যে আমি যে চাইতেছি কতটুকু আমি গায়রের তরিকার থেকে, ইহুদি নাসারার তরিকার থেকে নিজেকে বাঁচাইতে পারতেছি, আমার ঘরকে বাঁচাইতে পারতেছি, আমার বাচ্চা কাচ্চাকে বাঁচাইতে পারতেছি। আজকে বাঁচাইতে পারি নাই, বিদায় মেরে দোস্ত, জীবনের সুখ নাই, জীবনের মজা নাই, জীবনের শান্তি নাই, জীবনের স্বাদ নাই, সম্পর্কের ছাদ নাই, জীবনেরও নাই, সম্পর্কেরও নাই,
কোনো জিনিসই স্বাদ নাই, স্বাদ নাই না বাবার কারণে, না ওইটার থেকে বাঁচার কারণে, বাবি নাই। এই জন্য দুটা কথাই, কথা বেশি হলে আজকের থেকে মেরে দোস্ত ভাবেন, সময় নিয়ে ভাবেন যে আল্লাহ আমি তো চাই কিন্তু আপনি আমাকে হেদায়েত দেন না কেন, দিলেন যে এটার যে সিম্পটম এটা আমার উপরে প্রকাশ করেন না কেন, আমাকে সিম্পটম দেখান, আমি যে পাইলাম এটার আমাকে নমুনা দেখান, আমি যেন উপলব্ধি করতে পারি যে হেদায়েত পাইছি। কেন হেদায়েতে যেটা পাওয়ার ওটা পাইলেই বোঝা যাবে হেদায়েত পাবে, ওর জীবনে শূন্যতা থাকবে, ও তো হার হালে আলহামদুলিল্লাহ বলবে, কি হার হালে কি বলবে, আলহামদুলিল্লাহ, হার হালে আলহামদুলিল্লাহ, হার হালে আলহামদুলিল্লাহ, হার হালে আলহামদুলিল্লাহ বলব যখন হেদায়েত পাব। আর দ্বিতীয় সত্য মেরে দোস্ত, চাইতো মুখে বটে কিন্তু ভাবি তো না যে আমি তো গায়রের তরিকার থেকে বাঁচতে চাইতেছি, কিন্তু কতটুকু নিজেকে বাঁচাইতে পারতেছি, না তরিকার থেকে বাঁচাইতে পারতেছি গায়রের ইহুদি নাসারার তরিকার থেকে আদর্শ থেকে, না নিজেকে বাঁচাইতে পারতেছি, না এইখান থেকে ভালোবাসা বাহির করতে পারতেছি। এখানে কিন্তু গায়রের তরিকার ভালোবাসা বরা, কি জমা না শুধু বরা, গায়রের তরিকার ভালোবাসা বিদা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথাই ঠিক, পিরানে পীরের কথাই ঠিক, বড় পীরের কথাই ঠিক, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা মুসলমান দিলটা মুনাফিক, নাহলে তুই দিল দি মক দিয়া তো চাস গায়রুল মকদুবি আলাইহি, আবার জোরেও অলাদ দোয়া অলাদ আমিন পড়িস মসজিদ কাপায়া ফেলাস, এটা আমি তর্ক করতেছি না, তর্ক বিতর্ক না, আমিন বলে মসজিদ কাপায়া ফেলে, আবার কেউ আসতেও বলে, কিন্তু বাবা উচিত আমি কতটুকু এর তরিকার থেকে বাঁচতে পারতেছি, আমাকে তো হুকুম ছিল আতিউর রাসূল, আমার বন্ধুকে মান, আমার বন্ধুর তরিকা ফলো করো, তাইলে তোমাকে জীবনের মজা দিব, মজা মজা পাবে, স্বাদ পাবে, এক একটা সম্পর্কে স্বাদ পাবে, সম্পর্কে স্বাদ আর মজা পাবে, স্বাদও পাবে মজাও পাবে, সুখও পাবে শান্তিও পাবে, সুখ হবে শান্তি হবে, সুখ শান্তি দিয়া ভরে দিব, তখন আর ওই জীবনে ওই ঘরে ওই ফ্যামিলিতে দুই জিনিস থাকবে না, ওই জিনিস ওই জিনিস দুই জিনিস থাকবে না, চাহিদা থাকবে না অভিযোগ থাকবে না, চাহিদা ওই অভিযোগ থাকবে না, চাহিদাও থাকবে না অভিযোগও থাকবে না, ওই জীবনও না ওই ঘরেও না ওই ফ্যামিলিতে না কারো কোনো চাহিদা নেই, যেটুক আছে সবাই বলবে আলহামদুলিল্লাহ চলতে তো আছে, আলহামদুলিল্লাহ দরকার কি, দরকার কি, দরকার কি, তখন ওর দরকার দেখবে না,
আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, ওর দরকার দেখবে না, তখন দরকার দেখবে অন্যের দরকার আছে কিনা, অন্যের প্রতিবেশীর দরকার আছে কিনা, ভাই বেরাদারের দরকার আছে কিনা, বোনের দরকার আছে কিনা, মুসলমানের কারো দরকার আছে কিনা, গরিব দুঃখীর দরকার আছে কিনা, ও সারাদিন কার দরকার আছে এটা টোকা বেড়াইব। আর নিজের তো চাহিদা নাই, প্রয়োজনও নাই, তো ওদেরটি পুরা করতে থাকবে, ওদেরটি পুরা করতে থাকবে, আর পুরা করতে থাকবে, আর আল্লাহর প্রিয় পাত্র হইতে থাকবে। ইদা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ কাউকে ভালোবাসে তো তার দ্বারা মানুষের প্রয়োজন পুরা করে, এর দ্বারা মানুষ ওকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। তো দুইটা কথা আজকে খুব মনের ভিতরে গাইথা রাখে, এই দুটা কথাই আজকে, এটাই সবক মনে করেন, এটার নামই শুদ্ধি। যে আমাদের নিবিড়ে বৈশা, একাকী বৈশা বাবা উচিত, চিন্তা করা উচিত সময় নিয়া, যে আমি ডেলি 32 বার হেদায়েত চাই কিন্তু আমি পাইলাম কতটুকু। হেদায়েত পাওয়ার নিদর্শন আমার ভিতরে কতটুকু অনুভূতি হইতেছে, আমি কতটুকু অনুভব করতে পারতেছি যে আমি হেদায়েত পাইছি, কতটুকু অনুভব করতে পারতেছি। আর আবারও বলতেছি, হেদায়েত যে পাবে তার জীবনে শূন্যতা থাকবে না, শূন্যতা থাকবে না, ও তো হার হালে আলহামদুলিল্লাহ বলবে, হার হালে আলহামদুলিল্লাহ, হার হালে আলহামদুলিল্লাহ, নিজে নিজেও বলবে, কেউ জিজ্ঞাস করলেও বলবে। তখন আরেকটা জিনিস হবে, এটা আরেকটা জিনিস হবে, এটা বড় সূক্ষ্ম, কিন্তু বড় সূক্ষ্ম, এটা বড় সূক্ষ্ম, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না, বড় সূক্ষ্ম যে কথা, সূক্ষ্ম জিনিস। তখন ওর নজর কখনো উপরে উঠবে না, কেন হার হালে আলহামদুলিল্লাহ বলবে, তো তখন ওর নজর কখনো উপরে উঠবে না, সবসময় নিচের দিকে উঠাবে। মানে নিচে যেই অবস্থানে আছে ওই অবস্থানের থেকে উপরে যে আছে ওর দিকে কোনো দিন তাকাবে না, ও তো সবসময় তাকাবে ওর থেকে খারাপ অবস্থায় কে আছে ওর দিকে তাকাবে। বলবেন কেন? সে উপর দিকে তাকাইলে আলহামদুলিল্লাহ হারাইও যেতে পারে, আলহামদুলিল্লাহ হারাইতে চাই না, কেন মজা পেয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বলতে বলতে, এখনো নিচের দিকে দেখবে, যেটা হাদিসে আছে, উন্দুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা, তোমার চেয়ে নিচের অবস্থানে যে আছে ওকে দেখো, শুকরিয়ায় মনটা তোমার ভরা যাবে। ওয়ালা তাকুন ইলা মান ফাওকাকা, তোমার উপরে যে আছে অবস্থানের দিক দিয়া ওর দিকে তাকায়ও না, হতে পারে, হতে পারে তাকুন আবদান কাফুরা, হইতে পারে, হইতে পারে যে ইমানের পাখি উড়া যাবে, কুফরের পাখি তোমার দিলের ভিতরে বসা পড়বে, ইমানের পাখি উড়া যাবে, ইমানের পাখি উড়া যাবে, আলহামদুলিল্লাহ তো হারাবে হারাবেই, ইমানের পাখিও উড়া যাবে, কুফরের পাখি দিলে বসা যাবে। এই জন্য খুব গভীরভাবে আমাদের চিন্তা করা উচিত, আমি হেদায়েত কতটুকু পাইলাম, চাই তো ডেলি 32 বার কিন্তু কতটুকু পাইলাম, সময় নিয়ে চিন্তা করা উচিত। আর যখন চিন্তা করতে থাকবো তো ইনশাআল্লাহ, প্রথমেই বলছিলাম যে চিন্তা হইল ওই পরশ পাথর
যদিও আর কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই, কিন্তু চিন্তা ওই পরশ পাথর হতে পারে এমন জিনিস পাওয়া দিবে যেটা সোনার চেয়েও হীরার চেয়েও দাম, শুধু এক গুণ না কোটি গুণ দাম, কোটি গুণ দামি জিনিস পাওয়া। আর দ্বিতীয় হলো চিন্তা করা উচিত, নিজের শরীরটাকে বারবার দেখা উচিত, গড়টা দেখা উচিত। আমরা তো ডেলি 32 বার ইহুদি নাসারার তরিকার থেকে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। আমার এইখানে ইহুদি নাসারার তরিকার আদর্শের ভালোবাসা কতটুকু আছে, আমার জীবনে তাদের আদর্শ কতটুকু আছে। আর এটা সত্য, ইহুদি নাসারার আদর্শে স্টাইলে লাইফ স্টাইল, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ছন্দ আছে, কহাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, ওই জীবনে মজা নাই, ওই জীবনে ওই জীবনে স্বাদ নাই, কি নাই স্বাদ নাই, ওই জীবনে মজা নাই। দুই একটা দেখাইতে পারি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া, যদি স্বাদ থাকতো তাহলে এত বৎসর পরে আইসা এখনো ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর বিয়ের বিচ্ছেদ করতে গেল কোন আমারে, ও তো এখনো রানী, কি কার প্রেসিডেন্ট, হ্যাঁ কি যদি অনুমতি দেয় যে বঙ্গোপসাগর দিয়ে 7টায় আমাকে দেশে আইতে পারস, আওয়াল লগ লগ ন্যাশনালিটি দিন, তাহলে বোঝা গেল বাংলাদেশে পাওয়া যাবে কয়েক লক্ষ যারা কলা গাছ লয়ে সাঁতার দেওয়া শুরু করবে, ঠিক না হাসেন কেন, সত্য না? হ্যাঁ তোর বিয়ে বিচ্ছেদ ঘটলো কেন? যদি জীবনে স্বাদই আর মজাই থাকতো তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী কে, বিল গেটস, দুইজনই তো বুড়ো হয়ে গেছে, এই বয়সে বিচ্ছেদ ঘটলো কেন? আল্লাহর কেমনে মাথার আকলের মধ্যে মুখা মাইরা দেখাই, তো মুখা মাইরেই দেখাইতেছে, তারপরে তো আমরা বুঝতেছি না। জীবনের মজা স্বাদ সুখ শান্তি প্রেম প্রীতি ভালোবাসা জোর মিল মহব্বত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা। আপনি ওইটার থেকে পানা চাইতেছেন, তো চাইতেছেন কোনটা চাইতেছেন? তো নবীর তরিকা। এখন আপনি দেখেন নির্জনে বসা চিন্তা করা যে এইখানে ওনার তরিকার ভালোবাসা কতটুকু আছে, আমার দিলে কতটুকু আছে, আমার জীবনে কতটুকু আছে, আমার ঘরে কতটুকু আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যখন ভিতরে ঢুকবে, ভালোবাসা যখন ভিতরে ঢুকবে, আর জিন্দেগি যখন এটা দ্বারা সাজবে, মেকআপ দিয়া না, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যখন জিন্দেগি সাজানো হবে, তখন জীবনে সর্বক্ষেত্রে মজা আসবে, স্বাদ আসবে, সুখ আসবে, শান্তি আসবে, সুখ আসবে, শান্তি আসবে। শুধু এতটুক না, জীবনে দুই জিনিস থাকবে না, চাহিদাও থাকবে না, অভিযোগও থাকবে না, চাহিদাও নাই অভিযোগও নাই। তখন দেখা যাবে কি, খাইয়া সুখী, খাইয়া হাসবে না, খাওয়ায়া হাসবে, খাওয়ায়া একজন আরেকজনে খাওয়াইতে পারলে খুশি হবে। তখন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না, তুই বেশি খেলি কিনলে, তুই বেশি খেলি কিনলে, এমন তো ঝগড়া এটা নেই, ঠিক না? তুমি বেশি খাও কেন, তুমি বেশি খাও কেন, তুমি এত খরচ করো কেন নিজের জন্য, এই ঝগড়া হবে না। তখন খাওয়ায়া খুশি হবে, কি
তখন স্বামী স্ত্রী খুশি হবে যে না তুমি তোমার হাত দিয়া খাবে না, নাস্তা আমি খাওয়াই দিব, দুপুরও আমি খাওয়াই দিব, রাত্রও আমি খাওয়াই দিব, দোকানে খাওয়া চলবে না, নাহলে আমি বোরখা পরে আয়া পড়বো তোমারে খাওয়াই দেব। হাসেন কেন? নাই এরকম দুনিয়া? আছে জানেন? জানেন তো না? আছে, আছে, অনেক জায়গায় আছে, আছে। বুড়া হয়ে গেছে এখনো খাওয়াই দেয়, বয়স হয়ে গেছে এখনো খাওয়াই দেয়, এতটুকুই মিল মহব্বত, তোমারে খাওয়াই দেব। আবার দেখা যায় স্বামীও খাওয়াই দেয়, আও তোমারও খাওয়াই দেব। হ্যাঁ সত্য এটা। এই জন্য চিন্তা করি, চিন্তা যে আমি যে গায়রের তরিকার থেকে পানা চাইতেছি, সত্য মসজিদে বৈশাখ কোরআন নিয়া কোটি কসম খাইলেও কোনো অসুবিধা হবে না। আজকে মুসলমানদের সর্বক্ষেত্রে অধঃপতনের কারণ শুধু এটা, আর কোনো কারণ নেই। শুধু কারণ এটা যে মুসলমান ভাবে না যে আমি যে ডেলি দুই আদর্শের থেকে পানা চাইতেছি আল্লাহর কাছে, ওটার ভালোবাসা আমার দিলে এখনো গাথা, ওই আদর্শের উপরে আমার জীবন এখনো চলে, তো আপনি সুখ পাবেন তো পাবেন কোথেকে? ওটাকে বাইর করতে হবে, ওটার ভালোবাসা বাইর করা, রসুলের ভালোবাসা এখানে ঢুকাইতে হবে, রসুলের আদর্শকে নিজের জীবনে, বাচ্চা গাচ্চার জীবনে, সবার জীবনে প্রতিফলিত করতে হবে, প্রতিফলিত করতে হবে। তারপরে যায়া দেখবেন যে জীবনের ভিতরে মজা কেমন লাগে, সুখ কেমন লাগে, স্বাদ কেমন লাগে, সুখ লাগবে, স্বাদ লাগবে, মজা লাগবে, জীবনে শান্তি হবে। মেরে দোস্ত সত্য তো এইখানেই। ওষুধ একখান, অসুখ একখানে, মলম আর একখানে, কি জানি একটা প্রবাদ বাক্য আছে না, আছে উর্দুতে আছে, ঢাকায়ারেই কয়, বুঝলে গেছি আমি, মনে উঠলে আবার বল মনে, যে গাও একখানে মলম মাখতেছে আর একখানে। আমাদের ওই অবস্থা। আজকে মুসলমানের অধঃপতনের কারণ রব্বে কাবার কসম, আল্লাহ মুসলমান থেকে চেহারা ফিরা, রহমতের দৃষ্টি ফিরায় নেওয়ার কারণ, রসুল রহমতের দৃষ্টি ফিরায় নেওয়ার কারণ শুধু হলো এটা যেটা আমি বললাম, এর কারণেই আজকে রহমতের দৃষ্টি থেকে আমরা দূরে। সাকাতাত মিন আইনিল্লাহ, আল্লাহ রহমতের দৃষ্টি থেকে আমরা পড়ে গেছি। হুরিমাত বারাকাত আল ওয়াহি, কোরআনের পাওয়ার আজকে আমাদের কাছ থেকে হারায় গেছে, নাহলে কোরআনে পাওয়ার ছিল, কোরআনে পাওয়ার ছিল, পাওয়ার ছিল। এটার কারণে ইসলামের হাইবাত আল ইসলাম, হাইবাত আল ইসলাম, ইসলামের হাইবাত, ইসলামের মর্যাদা, ইসলামের বাপ বঙ্গি আমাদের থেকে হারায় গেছে। কাঠ পায়া কত বাপ মনে হয় বুঝাইতে পারেন না, কাঠ পাইলে বাপ বাড়ে না বাড়ে না? আরে বাঙ্গেই কয়া ফেলাই পদস্থ, কাঠ পাইলে বাপ বাড়ে না? হ্যাঁ তো আপনি যে মুসলমান, আপনার তো কোনো বাবুই নেই যে আমি যে মুসলমান, হাদিস তো এটাই বলছে। হাদিস তো এটাই বলছে, ইসলামের ভাব বঙ্গি ওর কাছ থেকে বাহির করে নিয়ে নেবে আল্লাহ, ইসলামের ভাবই থাকবে না ওর কাছে। ইসলামের একটা ভাব ছিল, ইসলামের একটা ভাব ছিল, ভাব ছিল,
কি বাপ সুনামও কোনটা ছিল, হাদিস থেকে শুনাইতেছে। এই জন্যই সাহাবা সালাম দিতেন মাইয়া রব্বি, আমার লোকে রব আছে, বেশি টক্কর লাগাইস না আমার লোকে, বেশি পাঙ্গা নিস না আমার লোকে, হ্যাঁ বেশি কাছে আইস না আমার লোকে, বেশি জুলাইস না আমার লোকে, বেশি ঝগড়া গুড়া করিস না আমার সাথে, কে আছে? এখন আমরা কি কই কার্ড আছে ঠিক না, কি বাড়ি করে কি দেখায়, আমার লোকে কার্ড আছে। আর ওই সময় কি বলতো, কেননা ইসলামের হাইবত ছিল ভিতরে। আজকে এই দুরবস্থা, আমরা আল্লাহর চোখের থেকে পড়ে গেছি, রহমতের দৃষ্টি থেকে পড়ে গেছি, নাইলে মুসলমান এত নির্যাতিত কেন হবে? সর দুনিয়া নির্যাতিত, প্রত্যেক ব্যক্তি তার ঘরে নির্যাতিত, না নির্যাতিত না, হ্যাঁ স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, সন্তানের হাতে মা বাবা, মা বাবার হাতে সন্তান, সব নির্যাতিত, সবাই নির্যাতনের শিকার ঠিক না, হ্যাঁ নিজের দেশে নিজে নির্যাতিতর শিকার। আমি তো বলি এতটুক তো সাহস করে বলি, সবটি তো বলি না, আঙ্গুল উঠায় অনেকজনে, কিন্তু এতটুক তো সাহস করে বলি যে এই পোশাকে আমার দেশে আমাকে ডেলি যতবার আঙ্গুল সইতে হয়, এই পোশাকে যতবার আঙ্গুল সইতে হয়, আমি 99 দেশ ঘুরে দেখছি একবারও কেউ আমার এই পোশাকের উপর আঙ্গুল উঠায় না। আমার দেশে আমাকে ডেলি যতবার এই পোশাকের উপরে আঙ্গুল উঠাই দেখতে হয়, এই পোশাকের কারণে আঙ্গুল দেখতে হয় যতবার, অথচ আমার দেশ, আমি এই দেশের নাগরিক, এই মাটির সন্তান, এই বাসায় কথা বলি, কম দেই বেশি দেই এই সরকারকে ট্যাক্স দেই, ট্যাক্স দেই, এমন না যে ট্যাক্স ছাড়া, তারপরও আমাকে ডেলি 2-10 এই পোশাকের জন্য আঙ্গুল দেখতে হয়। কেমন আমরা পড়ছি, কারণ এটাই যে আমরা গায়রের তরিকার মোহাব্বত এইখানে ঢুকাইছি, যদিও আমি ডেলি পানা চাই 32 আর গায়রের তরিকায় নিজেকে সাজাইছি, এই জন্য আমি পেরেশান, এই জন্য আমার জীবনের মজা নাই, স্বাদ নাই। আগে তাবিজও কাজ করতো, এখন তাবিজও কাজ করে না। আগে কি, এখন বেশিরভাগই তাবিজ ভুয়া ঠিক না, পয়সা তো দেয় তারপর তাবিজ কি ভুয়া, একদিন কাজ করলে দ্বিতীয় দিন উল্টা হয়ে যায়। আগে তো কমসে কম গালি দিত, এখন তাবিজে কাজ 2 করার পরে এমন উল্টাইছে, এখন ধৈরা স্বামীরে মারে ঠিক না, সন্তান এখন মা বাবারে পিটায়, হাইসেন না রোগ এই জন্যই আসেন। তবা করি, আজকের থেকে ভাবি, তবা করি, বাহির করি এইখান থেকে গায়ের এশক। মাঝে মাঝে তো বাপভঙ্গি দেখি কারো কারো, চোখ তো আর অন্ধ না, সবসময় বন্ধ রাখা যায় না, মাঝে মাঝে তো দেখি কারো কারো বাপভঙ্গি এরকম, মনে হয় যে নিজের এরকম সাজান সাজাইছে, মনে হয় ওকে বাড়ির থেকে এসে চার্টার্ড অ্যাকাউন্ট প্লেন দিয়ে লয়ে যাব, কি স্পেশাল প্লেন দিয়ে বাড়ির থেকে এসে নিয়ে যাব। কিন্তু লাইনে যেয়ে দাঁড়াইলে দেখা যায় বহুতবার রিজেক্ট হয়েছে ভিসা, এখন পর্যন্ত দেয় নাই, কবে দিব আল্লাহ জানে ঠিক না, রাগ হয়ে গেলেন না।